নমস্কার, ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সুমন সুমধ্যকর থেকে ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হয়ে গেছি আমি সুমন। নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এতদিন কিছু সমস্যার জন্য কোনো ভিডিও নিয়ে আসতে পারেনি, তাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, প্লিজ প্লিজ একটি রিকোয়েস্ট সকলের কাছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না, আর প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের সবচেয়ে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের সবচেয়ে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা, আর সময় লস্ট না করে, আর দেরি না করে এক্ষুনি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবে না, আর একটি লাইক করবে। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবে, আর তোমাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবে। তাহলে বন্ধুরা, আমরা আর লেট না করে প্রধান ভিডিওটি চলে যাব। আজকের ভিডিওটি হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে আমি গ্রুপ ভিডিও কল অথবা গ্রুপ ভয়েস কল কী করে করতে পারি, আজকে সেই বিষয় নিয়ে বন্ধুরা ভিডিওটি। বন্ধুরা, তার ভিডিওটি যাওয়ার পূর্বের আগে কিছু কথা বলে নিই। কথা হচ্ছে বন্ধুরা, আমি কল করব, যাক আমি কল করব, আমাকে বাদ দিয়ে আমি আর তিনজনকে সিলেক্ট করতে পারি বন্ধুরা, এবং আমাকে নিয়ে চারজন, আমরা চারজন একসঙ্গে ভিডিও কল বা ভয়েস কল করতে পারি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে বন্ধুরা, আর সময় লস না করে আমি প্রধান ভিডিওটিতে চলে যাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট এখন অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপটাই চলে যাব। বন্ধুরা, আমরা হোয়াটসঅ্যাপে প্রবেশ করে গেছি। এখন আমি এখান থেকে একটি গ্রুপ চয়েস করে নিয়েছি, সে গ্রুপে আমি আমাকে নিয়ে চারজন আর বাকি তিনজনকে সিলেক্ট করে আমি ফার্স্টে ভিডিও কল করে দেখাবো বন্ধুরা তোমাদেরকে। আমি একদম ডান দিকের ওপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে মোর অপশান, তার পাশে একটি অপশান আছে, আমি শুনিয়ে দিচ্ছি। তার পাশে একটি অপশান আছে নিউ গ্রুপ কলে, ডাবল ক্লিক করব। আচ্ছা বন্ধুরা, এবার এখানে এসেছে কি, আমি লেফট টু রাইট সলভ করে শুনে নেব একবার। Select contacts to call. We'll just select contacts to call. ঠিক আছে বন্ধুরা, আমরা শুনে নেব, সরি দেখে নেব, সিলেক্ট কন্ট্যাক্ট টু কল বলছে। এবার আমি এখানে কন্ট্যাক্টকে সিলেক্ট করে নেব, গায়ে গায়ে কল করব। Search button. সার্চ করে লিখে নিয়ে আসতে পারে নামগুলো, অথবা আমি সলভ করে দেখে নিই। Attached to and list 7 items. আমি এটা সিলেক্ট করলাম না, এটা আমার বন্ধু সিলেক্ট করছে আমি। তারপরে এটা একটা দাদা, তাকেও সিলেক্ট করলাম। জাস্ট সিলেক্ট করতে হবে কী করে বন্ধুরা, নামগুলো লেফট টু রাইট সলভ করে যেই পাবে নামের উপর ডবল ক্লিক করে দেবে, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এটাও সিলেক্ট করলাম। আচ্ছা এবার বন্ধুরা, ঠিক ডান দিকের ব্যাক আছে, ব্যাকে হাত দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠবে, ঠিক ওইখানেই পাবে অপশান দুটো, এখানে সলভ করে অপশান দুটো পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে। ঠিক ডান দিকের পাওয়ার বটনের একটু নিচে করে সার্চ আছে, তার নিচেই আছে তোমার ভয়েস কল, ভিডিও কল বাটন, ভয়েস কল বাটন, ভিডিও কল বাটন, ভয়েস কল বাটন। এই যে ভয়েস কল, আমি এখন ভিডিও কলটা করে দেখছি। দেখো বন্ধুরা, আমি ভিডিও কলের উপর ডবল ক্লিক করছি, ক্লিক করতে ডবল শুনতে পেলো বন্ধুরা, এখানে একটা অ্যানাউন্সমেন্ট করে দিল, হোয়াটসঅ্যাপ ফর গ্রুপ ভিডিও কল।
মানে কলটা স্টার্ট হয়ে গেছে। এবার ওখান থেকে যে ওরা রিসিভ করবে তখন আমার ভয়েসটা ওরা চারজনই ওখানে শুনতে পাবে, এবং ওদের তিনজনকেই আমার স্ক্রিনে, ওদের তিনজনই আমার স্ক্রিনে শো হবে, আমি দেখতে পাবো ওদের তিনজনকেই। ঠিক আছে বন্ধুরা, ঠিক এইভাবে করে ভিডিও কলটা করে, সেম ভয়েস কলটাও একই রুল সে। তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমি ভিডিও কলটি কেটে দিচ্ছি। কেটে দিলাম বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আবার সেম তুমি কি করবে, আবার মোর অপশন আছে, নিউ গ্রুপ কলের টাচ করবে একদম ডান দিকের উপরে। আচ্ছা আবার এখানে কি অপশন দিচ্ছে আমি শুনে নেব, সিলেক্ট কন্ট্যাক্টস টু কল, আমি পেড সিলেক্ট করলাম, পেড সিলেক্ট করলাম, পেড সিলেক্ট করলাম। বন্ধু আমি তিনজনকে সিলেক্ট করে নিলাম, আমি করছি আমাকে নিয়ে চারজন হয়ে গেছে। এবার আমি ভয়েস কলের উপর ক্লিক করছি বন্ধুরা, এখানে ভয়েস কল চলে গেছে। স্পিকার ফোনটা বাড়িয়ে দিয়েছি, বন্ধুরা যথারীতি হয়তো নেট খোলা নেই জন্য যাচ্ছে না, তো ওদেরকে যে রিসিভ করবে সে ভিডিও কলের মধ্যে দেখতে পেয়ে যাবে, এবং ভয়েস কলটা রিসিভ করলে আমার ভয়েসটা শুনতে হবে, আমি ওদের ভয়েসটা শুনতে পাবো, কনফার্স হয়ে যাবে অটোমেটিক। ঠিক এটা দিচ্ছে বন্ধুরা, ঠিক বন্ধুরা এভাবে করি আমরা হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপ তোমার যে কল করবে আমাকে নিয়ে আমি আরো তিনজনকে সিলেক্ট করে চারজন মনমাট ভিডিও কলেও কথা বলতে পারি এবং ভয়েস কলেও কথা বলতে পারি হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে নতুন একদম ভার্সানটা দেওয়া হয়েছে বন্ধুরা। ঠিক আছে, তা সেই বিষয় নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা ছিল ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের। তা বন্ধুরা প্লিজ প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না। আর প্রথমেই তো বললাম ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনো যারা ভিডিওটা দেখার পরও চ্যানেলটা অ্যাক্টিভেট করেননি, প্লিজ পাশে থাকা লাল রঙের বেল আইকনটি বাজিয়ে দিন যেন আমাদের চ্যানেলটি অ্যাক্টিভেট হয়ে যায়, আর আমাদের চ্যানেলের সবচেয়ে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন যেন সবারই ফার্স্ট আপনার কাছে পৌঁছে যায় স্যার। এটাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবে যেন সবারই নতুন নতুন ভিডিও যাওয়ার আগে ডিজিটাল অ্যাক্সেসিবল বাংলা ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যেন তোমার কাছে, যেন তোমার কাছে পৌঁছে যায়, এটাই তোমাকে রিকোয়েস্ট করবো। তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, সকলকে থ্যাংক ইউ।